যে তীর্থস্থানটির কথা বলবো সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপে অবস্থিত হিন্দুদের একটি অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগর। যে তীর্থস্থানটি নিয়ে একটি প্রবাদ আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। প্রতি বছর মকর সংক্রান্তির দিন সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন গঙ্গাসাগর। হ্যাঁ, আমরা ভিড় এড়ানোর জন্য মকর সংক্রান্তির কিছুদিন আগে গিয়েছিলাম গঙ্গাসাগর। তখন গঙ্গাসাগর সেজে উঠছে আসন্ন মকর সংক্রান্তি মেলার জন্য। আমরা যেদিন গিয়েছিলাম ঠিক তার পরের দিন খুব ভোরবেলা উঠে গিয়েছিলাম কপিল মুনির মন্দিরে। সৌভাগ্য হয়েছিল কপিল মুনি মন্দিরের ভোরবেলার আরতি দেখা। হ্যাঁ, তারই কিছু কিছু ফটোজ এবং ভিডিওস নিয়ে এসেছি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গঙ্গাসাগর কিভাবে পৌঁছবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন দেখা যাক গঙ্গাসাগর আরতি। Thank you.
Oh.